দেখা মানে দেখতে পাচ্ছেন কি বিশাল উঁচু করা হয়েছে দেখতে পাচ্ছেন বাহন যেগুলো সেগুলো কিন্তু রাখা উচ্চতাটা দেখুন আর এখানে গয়না যে ব্যাপারটা সেটা কিন্তু আছে মুখমন্ডলটা দেখুন কি সুন্দর কারুকার্য ভেতরটা কিন্তু সেইভাবে সেজে উঠছে বিল্ডিং এর উপরে কিন্তু কাজ চলছে বন্ধুরা আমরা এই বিল্ডিং এর উপরে চলে এসেছি এখানে দুর্গাপূজা দু হাজার চব্বিশের নতুন একটা ভিডিওতে স্বাগত আমি এই মুহূর্তে চলে এসেছি সোদপুর শহীদ কলম আর এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় দুর্গা কিন্তু তৈরি হচ্ছে প্রায় একশো ফুট উচ্চতা থাকছে এখানে আপনাদের সম্পূর্ণ পুজো মণ্ডপ ঘুরে দেখাবো ভিডিওর সঙ্গে থাকুন যে কিন্তু আর বেশি দিন নেই আর কটা দিনের অপেক্ষা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এখানে প্যান্ডেল প্রস্তুতির কাজ কতটা সম্পন্ন হয়েছে সেটা কিন্তু আপনাদের ঘুরে দেখাবো আর কবে থাকছে এই পূজা মণ্ডপের উদ্বোধন শতপুর আসলে এরম একটা প্যান্ডেল কিন্তু আপনাদের দেখতে আসতেই হবে সেই জন্য আজকে এখানে আসা আপনাদের ঘুরে দেখানো এই পূজা মণ্ডপটার কাজ কতদূর চলছে আর এটা কোথায় কীভাবে আসবেন এই পূজা মণ্ডপের যে পোস্টার সেটা কিন্তু এখানে দেওয়া আছে পঁচাত্তর একশো শহীদ কলোনি ধানকল বিটি রোড পানিহাট এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে পাশে রাস্তা দিয়ে বেশি দূর না মিনিট সাত আট দশ মিনিট মতো হাঁটলে কিন্তু পূজা অন্ডনে পৌঁছে দেওয়ার এটা হলো সোদপুর মোড় আর এদিকে সোধপুর স্টেশন আর এটা হলো বিটি আর ওইদিকে সোধপুর আপনার সোদপুর দিক দিয়ে যদি আসেন তাহলে এইটা হলো ধানকল মোড় এইখানে আসলেই এই গলি দিয়ে গেলে কিন্তু একটুখানি গেলেই কিন্তু পূজা মণ্ডপটি তৈরি হচ্ছে সোদপুর কলোনি পঁচাত্তরে একশো তো বন্ধুরা প্যান্ডেলের সামনে আমি কিন্তু দাঁড়িয়ে আছি আর বিশাল উঁচু কিন্তু করা হয়েছে মানে এখানকার প্রতিমা থাকছে প্রায় একশো ফুট আর প্রতিমার যে বডি ব্যাপারটা সেটা কিন্তু লাগানো হয়ে গেছে আর মুখমণ্ডলটা কিন্তু নিচে রাখা আছে ওগুলো আপনাকে দেখাবো ওগুলো কিন্তু এখন সেট হবে মানে সেই লেভেলের কিন্তু প্রতিমা প্যান্ডেল এখানে হচ্ছে তা চলুন মণ্ডপের সামনে আপনাদের একবার নিয়ে যাই বিশাল উঁচু একদম সামনে দিয়ে দেখা মানে দেখতে পাচ্ছেন কী বিশাল উঁচু করা হয়েছে আর এই স্ট্রাকচারটা কিন্তু বিশাল উঁচু এই রাউন্ড স্ট্রাকচার দিয়ে এইভাবে প্রতিমাটা করা হয়েছে তা সেই লেভেলের কিন্তু হচ্ছে এই সোধপুরে এই পূজা মণ্ডপটি আর এখানে মাল মেটিরিয়াল কিন্তু অনেক রাখা হয়েছে এই যে বডির পার্টগুলো এখন কিন্তু বসবে তিনখানা বডির পার্ট বসেছে মেন মা দুর্গা আর এরপাশে আরও বডির পার্টগুলো বসেছে বাকি কিন্তু বডির যে পার্ট সেগুলো কিন্তু এখানটা রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন বাহন যেগুলো সেগুলো কিন্তু রাখা আছে সিংহ হাঁস প্যাঁচা ইঁদুর এই জিনিস এই বাহনগুলো কিন্তু এখানটা রাখা আছে এগুলো সেট হচ্ছে এগুলো নিচেই সেট করা হয়ে গেছে এখনও কালারের কাজ বাকি আছে আর এখানে দেখুন সব মানে বডির পার্টগুলো কিন্তু এখানটা রাখা আছে বিশাল সাইজ সামনে দাঁড়িয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি বিশাল সাইজের কিন্তু এই বডির পার্টগুলো আর এই সামনে দাঁড়িয়ে একবার উচ্চতাটা দেখুন একদম মণ্ডপের একদম নিচে দাঁড়িয়ে আছি আর উচ্চতাটা একবার দেখুন কি বিশাল মানে আপনারা এখানে আসলে সত্যি অবাক হবেন এরা একটা পুজো মণ্ডপ দেখলে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে হাত আর মুখমণ্ডল যেগুলো সেইগুলো কিন্তু এখানটা রাখা আছে আর এই যে বডির পার্ট যেটা আপনারা দেখালাম এই সাইডটি একবার দেখে নিন সেই লেভেলে করা হয়েছে সেই একদম গোল্ডেন কালার আর এখানে গয়না যে ব্যাপারটা সেটা কিন্তু আছে আর এই দেখুন মুখমণ্ডল পশুরের মুখমণ্ডলটা এখানে রাখা আছে আর এই যে বড়ো বড়ো হাত একটা বিশাল সাইজে কিন্তু করা হচ্ছে আর ওই সাইডে আপনার দেখালাম এই বডি পার্ট আছে মুখমণ্ডল আছে এই দিকটাও কিন্তু অনেকগুলো মুখমণ্ডল রাখা আছে এই একটা এ একটা এগুলো কিন্তু রাখা আছে মুখমণ্ডলগুলো এখনও রেডি করা হয়নি এগুলো রেডি করে কিন্তু ওপরে সেট করা হয়ে যাবে আর ডিজাইনগুলো দেখুন খুব নিখুঁত ডিজাইন কিন্তু আর মণ্ডপটা যখন পুরো সেজে উঠবে তখন কিন্তু দূরদান্ত লেভেলে লাগবে একবার মুখমণ্ডলটা দেখুন কি সুন্দর কারুকার্য গোল্ডেন কালার আর যা রোদ্দুর পড়েছে চকচক করছে আর কিছু গরম পড়েছে রোদ্দুরের মধ্যে ভিডিও করে কিন্তু আপনাদের শেয়ার করছি আর এই মুখমণ্ডলটা দেখুন কতটা সাইজের কতটা বড় করা হয়েছে এই মুখমণ্ডলটার ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার করেছে আর এই সামনে কিন্তু এই আপনাদের বলেছি এই বডি পার্টগুলো লাগানো গেছে এরপরে কিন্তু এই মুখমণ্ডলগুলো লাগবে বন্ধুরা এখানে একটা বিশাল বডি পার্ট কিন্তু রেডি হচ্ছে এই ফাইবার আর থার্মোকলের উপর কিন্তু কাজ হচ্ছে এই বডি পার্টগুলোর আর তারপরে কিন্তু কালার করা হচ্ছে এরকম গোল্ডেন প্লেটের কালার কিন্তু করা হচ্ছে সেই লেভেলের একটা কাজ কিন্তু এখানটা চলছে আর এই ডিজাইনগুলো করা হয়েছে যেগুলো রেডি ওই রকম দেখতে পাচ্ছেন আর এইগুলো কিন্তু রেডি হয়নি এই হোয়াইট কালার এগুলো কিন্তু রেডি হয়নি এরপরে কিন্তু কালার হবে তো এই পূজা মণ্ডপের এন্ট্রি গেট থাকছে কিন্তু এইটা আপনাদের ভেতরটা একবার দেখাবো এইটা হলো এন্ট্রি গেট এখান দিয়ে আপনাদের ঢুকতে হবে এখান দিয়ে ঢুকে এই হলো পূজা মণ্ডপ আর সামনে ওই জায়গাটা দেখছেন ওখানে থাকছে প্রতিমাটা আর এই সাইডে কিন্তু এক্সিট থাকছে এই সাইডে এই সাইডে এক্সিট থাকছে আর মেন থাকছে এন্ট্রি এইটা এটা এন্ট্রি থাকছে আর ভেতরটাও কিন্তু খুবই সুন্দর করেছে একদম সেই লেভেলে কিন্তু পূজা মণ্ডপের ভেতরটাও করা হচ্ছে এখানে চারিদিক দিয়ে কিন্তু এই প্লারগুলো করা হয়েছে আর এই মণ্ডপের চারিদিকে চারিধারে দেখুন গোল্ডেন কালারের কিন্তু প্লার যেগুলো থাম সেগুলো কিন্তু করা হয়েছে চারিদিক দিয়ে আর মাঝখানটা ওখানটা থাকছে প্রতিমা এখানে খুব সুন্দর ডিজাইনের কাজগুলো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সিডি ক্যাসেটগুলো আছে এই ক্যাসেটগুলো কিন্তু কাটিং করে আর ক্রিস্টাল বলের মাধ্যমে কিন্তু এই সিলিংয়ে সেট করা হচ্ছে এটা মণ্ডপের চারিদিক দিয়ে কিন্তু সেট হবে এখানে অনেকগুলো লাগানো হয়ে গেছে এ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইনের কাজ কিন্তু এখানটা হচ্ছে মণ্ডপের ভেতরে আর কালারগুলো ফিনিশিংও কিন্তু খুব সুন্দর রেড ব্ল্যাক গোল্ডেন আর মাঝখানটায় এটা ঝাড়ের ব্যাপার থাকছে আর ভেতরে লাইটিং যে ব্যাপারটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হবে যাতে মণ্ডপের ভেতরটা সুন্দরভাবে ফুটে ওঠে আর এই জায়গাটা দেখালাম এটা হলো প্রতিমার জায়গাটা এখানে কিন্তু থার্মোকলের যে বিভিন্ন কাটিং ডিজাইন সেগুলো কিন্তু রাখা আছে এগুলো মণ্ডপের বিভিন্ন জায়গায় কিন্তু লাগবে এই জায়গাটা সম্ভবত কিছু একটা হবে ডিজাইনের কাজ কিন্তু হবে এই জায়গাটায় এটা রাউন্ড করা আছে এই হলো মণ্ডপের ভেতরটা মোটামুটি আপনাদের দেখালাম বেশি ভালো করে কিন্তু দেখাতে হচ্ছে না কারণ চারিদিকে বাস লাগানো আছে কাজের জন্য এই বাসগুলো খুলে দেওয়া হবে পরে কাজ পাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এই বাস খুলে দেওয়া হবে কারণ সিলিংয়ের উপরে কাজ করছে তো সেই জন্য এই বাসগুলো কিন্তু রাখা আছে সো বন্ধুরা তাহলে পূজা মণ্ডপের ভেতরটা আপনারা দেখেছি আর বাইরেটা আরেকবার দেখাচ্ছি সেই লেভেলের কিন্তু পূজা মণ্ডপ হচ্ছে রাউন্ড দিয়ে একটা বড়ো স্ট্রাকচার তার মাঝখানে এই প্রতিমা থাকবে আর প্রতিমা উচ্চতা কিন্তু একশো ফুটের থেকে অনেকটা বেশিই থাকছে সব বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে বিল্ডিং বিল্ডিংয়ের ওপরে কিন্তু কাজ চলছে জোর কদমে কাজ চলছে ওখানে বডি পার্টগুলো কিন্তু তৈরি হচ্ছে ফাইবারের ওপরে এই পালিশ ফালিশ করে কিন্তু এরকম ধরনের বডি পার্টগুলো তৈরি হচ্ছে তারপরেই কিন্তু এই পূজা মণ্ডপে সেট হচ্ছে বন্ধুরা আমরা এই বিল্ডিংয়ের ওপরে চলে এসেছি এখান থেকে আপনাদের একবার দেখাচ্ছি কি বিশাল একবার দেখুন এই পূজা মণ্ডপটি তৈরি হচ্ছে আর প্রতিমাগুলোর সাইজটা তো আপনাদের বললামই মানে প্রতিমার যে রাউন্ড এই স্ট্রাকচারটা এটাও কিন্তু বিশাল সাইজের শো বন্ধুরা সম্পূর্ণ পূজা মণ্ডপ আপনাদের ঘুরে দেখেছি সোদপুর শহীদ কলোনি আর এই পূজা মণ্ডপের কাজ কিন্তু সত্যি দুর্দান্ত হচ্ছে বিশাল লেভেলে পূজা মন্ডপ তৈরি হচ্ছে আর এই বছর এখানে থিম থাকছে আগেও বলেছি পঁচাত্তর একশো একশো ফুটেরও বেশি বড় কিন্তু প্রতিমা এখানে তৈরি হচ্ছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন